সবাই সম্মানিত নেতৃবৃন্দ জাতির বিবেকরা বক্তব্য রেখেছেন, কথা বলেছেন, কথা শুনেছি। আসলে আমার নির্বাচনী এজেন্ডা ছয়টা পয়েন্ট ছিল, ছয়টা কি সাতটা পয়েন্ট ছিল। একটা পয়েন্ট ছিল যে শিক্ষা ফান্ড, দরিদ্রদের জন্য শিক্ষা ফান্ড, যেটা আমাকে অনেকে প্রশ্ন করেছে শিক্ষা ফান্ডটা কীভাবে গঠন করবেন। প্রশ্নটা হচ্ছে দুটো ওয়ে, আমরা যেটা যেহেতু আপনারা জানি বলছি তো অনেক ধনাঢ্য ব্যক্তি রয়েছেন, অনেক রূপক কোম্পানির মালিক রয়েছেন, তাদের সাথে সার্বিক সহযোগিতা, আর বেলগুচিতে অনেক দুর্নীতিগ্রস্ত ফান্ড আছে। আমরা চিন্তা ভাবনা করছি সেই দুর্নীতিগ্রস্ত ফান্ডটাকে আমরা শিক্ষা ফান্ডে ট্রান্সফার করব, যেহেতু দুর্নীতি বন্ধই করা যাবে না, অন্তত জাতির বিবেকে যে আগামী প্রজন্মের জন্য যে কাজে লাগে এই জন্য সে চিন্তা ভাবনা করতেছে। সেকেন্ড হচ্ছে যানজট মুক্ত, এটাও আমার নির্বাচনী এজেন্ডা ছিল, নির্বাচনী এজেন্ডা ছিল যে যানজট মুক্ত ওটা কীভাবে করা যায়, সেটা না আমরা যেহেতু আজকে প্রথম মিটিং, তাই আশা রাখি আমার প্রবীণ মুরব্বী যেভাবে কথা বলেছেন, আশা রাখি আগামী দুই মাসের মধ্যে যানজট মুক্ত হবে ইনশাল্লাহ। এটা একটা মানে সিম্পল ওয়ে, যদি প্রশাসন এবং জনগণ সার্বিকভাবে সহযোগিতা করে এইটাকে এটা দূর করার অন্তত মানে রাস্তা আছে, পূর্ব সাইডে রাস্তা আছে, রাস্তাটাকে যদি একটা গাইডওয়াক দেওয়া যায় এবং জিনিসটাকে এটাকে নিয়ে গেলে ওয়ান ওয়ে রোডটা করে নিয়ে গেলে পাওয়া যাবে জিনিসটা, যেহেতু পশ্চিম সাইডের রাস্তা ফাইনাল ইয়ে এসেছে, এই জন্য পূর্ব সাইডে যদি একটা গাইডওয়াক দেয়, কোনো রকম একটা গাইডওয়াক দিয়ে করা যাবে বিস্তার, এটা করা যাবে, এটা করা যাবে, আশা রাখি করা যাবে। এবং ওইখানে যে যাত্রী ছাউনি হয়েছে এটাও রং পজিশনে হয়েছে, যে যাত্রী ছাউনি যেভাবে করা হয়েছে, আর একটু যদি পূর্ব সাইডে হইতো তাহলে রাস্তাটা একটু ইয়ে হইতো। এইটা আমরা চিন্তা ভাবনা আছে যে ওই দিন নেক্সট টু মান্থ এটাও আপনাদের হেল্প লাগবে, সাংবাদিক সম্মানিত ভালোবাসার মানুষগুলো আপনাদের হেল্প লাগবে, এইখানে যদি আপনার একটু সুন্দরভাবে উপস্থাপন করে ধরেন। এটা তৃতীয় নম্বর হচ্ছে হার্ট, যেটা আমাদের আইডেন্টিটি, আমরা যদি বলি বাড়ির কথা বলো যে সিরাজ ও সক্রান্তকে চেনো, আসলে অত্যন্ত দুঃখের বিষয় না, এটা আমি আমার রাজনৈতিক যখন প্রচারণায় আমি যতটুকু হিস্টোরি জানি এখানে আমার মুরব্বী এটা বলতে পারবে, অথচ উনি বলবেন না মনে হয়, মানে অরিজিনাল যদি মেসেজটা বলে যে কীভাবে একটা পরিবারকে বা কীভাবে একটা নিজের স্বার্থকে প্রতিষ্ঠিত করার জন্য সামষ্টিক স্বার্থকে বিসর্জন দিয়ে বেলকুচির ঐতিহ্য, আমাদের আইডেন্টিটি, আমাদের ঐতিহ্য কীভাবে তিলে 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 বিফোর 20 ইয়ার্স যে প্যারেডটা মারা হয়েছিল আজকে তার শেষ প্যারেড, 20 ইয়ার্স আগে এটা প্যারেড মারা হয়েছিল, 96-এর পরে যখন ক্ষমতা আছে ওনার রাজনীতিক বিচারা হয়েছে, নিয়ম মাফিক গুলো চলছে, ওনারা যেভাবে বেলকুচি সুশীল সমাজ দল মত নির্বিশেষে যেভাবে সুশীল সমাজ বেলকুচি হাটটাকে পরিচালনা করছে, সেখান থেকে একটা পরিবার ক্ষমতা আসার পরে যেভাবে ওখানে পেরেক মারা হয়েছিল সেই পেরেক আজকে প্রায় নিষ্প্রাণ, আজকে ইয়েতে হাটে গরু ওঠে, আপনি বলেন যে সমস্ত হাটে গরু ওঠে, বেলকুচি হাটে গরু ওঠে না, আপনি বলতে পারবেন হাটটা সুন্দর হয়ে হবে না, আসলে সোনার বাংলা তৈরি হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশকে, আসলে সোনার মানুষ হইতে হবে জিনিসটা, যে সোনার মানুষ মেক করার জন্য, সোনার মানুষ তৈরি করার জন্য যে ধরনের এলিমেন্ট, যে ধরনের আমাদের এলিমেন্ট দরকার, সেই এলিমেন্টে আমরা আঘাত করেছি জিনিসটা, যেটা 86-96-এর পরে দুপুর বেলা দিনে দুপুরে রাষ্ট্রীয় ক্ষমতা আমলি দিনে দুপুরে এই আপনি সমস্যা যেভাবে এখানে যারা ব্যবসায়ী সম্প্রদায় যারা দূর দূরান্ত থেকে বরিশাল নদী কুমিল্লা ইয়ে থেকে পিরোজপুর থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে যখন আসলো হাট করতে আসতো দিনের বেলা, ওপেন দিনের বেলা, আমাদের রাজনৈতিক কিছু ইয়ের কারণে দিনের বেলায় হাটটা ওই বাসে ডাকাতি করে সম্পদ লুট করা হয়, এটাকে স্পষ্ট বোঝা যায় যে কোনো কুচক্রি মহল এটাকে হাটটাকে লঞ্চিত করার জন্য, হাটটাকে মানে নিষ্পরণ করার জন্য সেদিনটা কিন্তু ব্রেকটা মারা হয়েছিল, তখন তারা ইনসিকিউর ফিল করে যখন, তখন তারা সমস্ত হাট ব্যবসায়ী যারা যারা দূর দিন তারা ঐক্যবদ্ধ হয়ে তখন স্ট্রাইক করে, আমি যেটা কিছুদিন আগে একটা হিস্ট্রি শুনলাম যে বরিশাল পিরোজপুর কুমিল্লা নোয়াখালী বরিশাল থেকে যে সমস্ত ব্যবসায়ী এখানে আসতো অনলি একজন এখানে হাট করে, বাকি সমস্ত লোক বাংলাদেশের যতগুলো ব্র্যান্ড আছে স্থানীয় এবং লোকাল ব্র্যান্ড বিদেশি ব্র্যান্ড আছে সমস্ত ব্র্যান্ড কিন্তু এখন সাজাদপুর আছে, সাজাদপুর হাটটাকে ঢাকার দিকে সাজাদপুর হাটের দূরত্বটাকে অনেক বেশি, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমাদের আইডেন্টিটি হাটটা লুঙ্গি কোথায় সিরাজগঞ্জে বেলকুচি, এই শাড়িটা কোথায় বেলকুচি, অথচ আজকে দুঃখের বিষয় যে টেক্সটাইল ইনস্টিটিউট সেটাও এখন সাজাদপুরে হচ্ছে,
এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দেলোপনে আমাদের পরিবারকে একটা পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য আসলে সিদ্ধান্ত একবার নিলে ভুল যদি হয় এই সিদ্ধান্ত আগামী প্রজন্মকে এটা ভোগ করতে হয়। যখন ভোগ করে তখন আসলে খালটা শুকিয়ে যায়, আসলে তখন করার কিছু থাকে না। যখন ফারাক্কাবাদ সিদ্ধান্ত নিয়েছিল মনে করেছিল আমাদেরকে নিষ্পেষিত করবে, আজকে পশ্চিমবঙ্গ নিষ্পেষিত হয়েছে। আসলে পরিবেশের মানে প্রকৃতির সাথে যারা বিদ্রোহ করে প্রকৃতি অটোমেটিক তার সিদ্ধান্ত নিতে ভুল করে না, প্রতিশোধ কখনো কিন্তু ভুল করে না। সেটাই হচ্ছে আমাদের শরপুর হাটের অবস্থা। আজকে আজকে শরপুর হাটে কেউ দোকান নিতে চায় না, অথচ সাজাদপুর হাটে একটা দোকান সেটা 2.5 কোটি টাকা, এটা হলো অ্যাডভান্স। এখানে শরপুর হাটে আজকে 10,000 টাকা কেন হবে না, মানে কেন হবে না? এখানে আজকে চোররা যারা চুরি করে, পকেট মার করে, যারা বান্ডিল চুরি করে তাদেরকে প্রশ্রয় দেওয়া হয়। যেখানে সাজাদপুরে যারা নেতৃস্থানে ছিল তারা তাদেরকে প্রোটেকশন দিয়েছে, কেউ চুরি করতে পারে নাই হাটের খাজনা। আজকে আপনি নরসিংদী মাধবদী বলা হয়, যেখানে সারা বাংলাদেশের যত কাপড় আছে, তাঁতের কাপড় বলেন, লুঙ্গির কাপড় বলেন, আপনি গামছার কাপড় বলেন, বেডশিটের কাপড় বলেন, যত ধরনের কাপড় আছে সমস্ত হচ্ছে হাফটা হচ্ছে আপনার নরসিংদী। কেন? তাদের বিহেভিয়ার কারণ। আজকে কতিপয় কিছু লোক তাদের এই হাটটাকে বাঁচানোর জন্য তারা সমস্তভাবে যারা নিজেরা কতিপয় কিছু লোক সমস্ত হাটের ট্যাক্স কিন্তু। আজকে যদি এখানে মানে একটা আইনে একটা কথা বলা আছে, যেখানে এখানে তুরস্কতে এটা ঘটনা, এটা বাস্তব ঘটনা, যেটা বলে তুরস্কতে আপনারা দেখেন যখন ইমিগ্রেশন হওয়ার পরে দেখেন জিনিসগুলো, ইমিগ্রেশন করলে 3-4 ঘন্টা কিন্তু ইমিগ্রেশন লাগে, তাই না? অনেকে যারা বিদেশ গেছেন ইমিগ্রেশন 3-4 ঘন্টা। তখন এই তুরস্কর যে প্রিভিয়াস যে প্রেসিডেন্ট ছিল ওনার এক বন্ধু ছিলেন আইপি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যেটা আইপি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ছিলেন, উনি ওনাকে নিয়োগ দিলেন। নিয়োগ দেওয়ার পরে বললো যে ওনাকে নিয়োগ দেন, একজন ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার কীভাবে একজন মানে আপনার একটা ইয়েতে এয়ারপোর্টে জব করে। তখন উনি একটা প্ল্যানিং করলো, কিউএ যেটা আছে, কিউ যেটা লাইনে দাঁড়ায় ইমিগ্রেশনের, ওইখানে উনি ফাস্টার করলো। উনি প্ল্যানিং করলো যে এই কিউটাকে কীভাবে বটন যে হচ্ছে বটনটা কীভাবে রিমুভ করা যায়, যে জ্যামটাকে কীভাবে রিমুভ করা যায়। তখন দেখা যাচ্ছে যে প্রতি ঘন্টায় যদি ইমিগ্রেশন 500 জন হয়, আগে হয়েছে 500 জন, সেখানে দেখা যাচ্ছে 1500 ইমিগ্রেশন হয়েছে। ইমিগ্রেশন হওয়ার পরেই যা যা স্যাম্পেলনের জন্য আপনি ধরেন 2 ঘন্টা এখন অপেক্ষা করে, তখন আপনি কী করবেন? যে আপনি কফি খাচ্ছেন, অথবা একটা বিস্কুট খাচ্ছেন, অথবা আপনার ওয়াইফের জন্য, অথবা আপনার ছেলে মেয়ের জন্য একটা কসমেটিক দিলেন। দেখা যাচ্ছে যে 10 বছর আগের প্রতিদিন যে সেলটা ছিল তার সে 5 গুণ সেল ভিতরে বেড়ে গেছে, এয়ারপোর্টে ইনকাম বেড়ে যাচ্ছে। এটা হচ্ছে আপনি প্ল্যানিং, যে আমাদের লিমিটেশনের ভিতরে আমাদের যদি পজিটিভ চিন্তাভাবনা থাকে আমরা এটাকে ডেভেলপ করতে পারি। আমি এই অনেকগুলো প্রশ্ন আসলে আমরা আমেরিকা ধরেন বলেন, চীন বলেন, জাপান বলেন, আপনি কোরিয়া বলেন, জিনিসটা কোরিয়া আমাদের দেশ তো প্লেন ল্যান্ড আছে, আমি কোরিয়া গত 6 মাস আগে যেটা দিলেন একদম টোটালি একদম এইরকম একটা ল্যান্ড, বাট তারা কোথায় গেছে? তারা অনলি সফটওয়্যার উপরে ডেভেলপ করে আজকে কোথায় গেছে? আজকে আপনি ভিয়েতনামের মতো একটা ছোট্ট দেশ 65% সারা পৃথিবীর চিপস এই ভিয়েতনামের মধ্যে, যার কারণে কিন্তু আপনি কিন্তু চায়নাকে কিন্তু এটা কিন্তু অ্যাটাক করতে পারতেছে না, এটা কিন্তু বাস্তবতা। অনলি ফর চিপসের কারণে আজকে ভিয়েতনামে কিন্তু তাইওয়ানে কিন্তু অ্যাটাক হচ্ছে না, নাহলে কিন্তু এতদিন চায়না করতে পারে, কারণ এই চিপসের সর্বা টোটাল জিনিসটা চিপসের উপর নির্ভর করে। আপনি কম্পিউটার বলেন, যত কিছু বলেন, আমরা আসলে কী নিয়ে কাজ করবো? আজকে কাজ করতেছে আপনি চ্যাটজিপি পাচ্ছেন, আজকে কাজ করা হচ্ছে আর্টিফিশিয়াল। এখন আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের যে এনভায়রনমেন্ট, এই যে উনি ভদ্রলোক, আমরা যদি 2041 সালকে চ্যালেঞ্জ করতে, আমি তো সেদিন বেঁচে থাকবো না, আগামী প্রজন্ম যারা আজকে 5 বছর বয়স, যারা আজকে 10 বছর, তারা আগামী দিনে নেতৃত্ব দেবে। তাহলে আগামী দিনে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার আসবে, চ্যাট জিপি কেউ এখন প্রুভ করার জন্য তার উপর ওস্তাদ বাইর করছে, যে এটা চ্যাট জিপির আপনি অ্যাসাইনমেন্ট জমা আছে আর আপনি প্রুভ হচ্ছে না জিনিসটা। তাহলে আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং হতেও হবে আপনি আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ারিং। আজকে বাংলাদেশে বলেন, আমরা বাংলাদেশে যে পরিমাণ ওয়ার্কার, এই যে 2024 সালের সেল হওয়ার পরে 12,000 হওয়ার পরে, যেখানে আমাদের 4,000 একটা ফ্যাক্টরিতে ওয়ার্কার ছিল, সেখানে আজকে 3,000 ওয়ার্কার, 1500 ওয়ার্কারে 1,000 ওয়ার্কার কিন্তু ডিডাক্ট করা হয়েছে ডি টু এই প্রবলেমটাকে ফেস করার জন্য, জিনিসটা যে কস্ট কাট করবে, কস্টটা যখন মালিক কোনো কস্ট কাট করতে না তখন বলে যে বাদ দাম। আমি সেদিনকে গত 3 দিন আগে এক মাল্টিনেশনাল কান্ট্রি ম্যানেজার, যে এখানে একটা ভদ্রলোক বললো যে শ্রীলঙ্কা 80 সালে তো সেটা স্ট্যাটিস্টিক্স, আজকে শ্রীলঙ্কা নাই, তাদের এই দুর্বিকার অনলি ফর এডুকেশন, এটাকে মানে এটা তাদেরকে ব্যাক করছে, অনলি ফর এডুকেশন নাথিং। আজকে আপনি বাংলাদেশের যতগুলো ইন্ডাস্ট্রিয়াল বাইং হাউস বলেন, সেখানে কান্ট্রি ম্যানেজার হয় ইন্ডিয়া আইদার শ্রীলঙ্কা, হয় ইন্ডিয়া আইদার শ্রীলঙ্কা,
ওয়াই ইন্ডিয়ান আয়দা সেল, তারা কোথায় বেতন পাচ্ছে? কোথায়? ডলারে। আমি পাচ্ছি কোথায়? আমি পাচ্ছি টাকায়। আমার বেতন কমতেছে, আমি 5 বছর আগে যে বেতন পাইতাম এখন ডলার ডিপ্রিসিয়েশনের কারণে আমার বেতন কিন্তু সেম। বাট একজন ফরেনার, আমি যে পরিমাণ রেমিটেন্স বিদেশ থেকে আসে ইন্ডিয়া এবং চায়না, তার সাথে ডাবল পরিমাণ রেমিটেন্স আমাদের বাংলাদেশে, অনলি ফর 10 লাখ পিপল এখানে অর্ড করে আছে রেমিটেন্স, তার চেয়ে বিপুল পরিমাণে রেমিটেন্স এবং ইন্ডিয়ার থার্ড রেমিটেন্স কাম ফ্রম বাংলাদেশ। এটা বাংলাদেশ থেকে কয় জন লোক, একটা 1000 একটা এমপ্লয়ি, সেখানে একজন একজন শ্রীলঙ্কান অথবা ইন্ডিয়ান দেখা যায় $10,000 বেতন নিচ্ছে, যেটা আমরা 10 জন লোকের সমান বেতন নিচ্ছে। তা আমরা ওই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য এখনই যদি আমরা সিদ্ধান্ত নিই, যদি সঠিক সিদ্ধান্ত নিই না, যেবারে 24 বছর আগে হাটে ভুল সিদ্ধান্তের কারণে আজকে 2 বছর হাটটা যেমন নিষ্পেষিত 5-0, তেমনিভাবে আজকে যদি আমরা আপনাদেরগুলো সিদ্ধান্ত নিতে পারি, আগামী প্রজন্ম আমাদেরকে ঘৃণা করবে, আগামী প্রজন্ম জনবারি হবে, যখন আমরা দাদা হবো নানা হবো বলবো যে তোমাদের মতো দাদা দাদি তোমরা অভিশপ্ত, তোমরা ধ্বংস হয়ে যাও তোমাদের কারণে। আজকে আমাদের মতো লোক আমরা আজকে মানুষের বাড়ি কাজ করতেছি, আমরা আজকে বিভিন্ন জায়গায় ইয়ের কাজ করতেছি, তোমরা অভিশপ্ত, তোমরা ধ্বংস হয়ে যাও। এক তাবলিগের এক সাথী, আমরা সবাই জানি যে সৌদি হচ্ছে ধর্মের একটা দেশ, ধর্ম প্রচার এটাই তাদের দায়িত্ব, যেহেতু যত নবী ইয়ে আসছে সেটা মিডিল ইস্ট আসছে। তখন একজন নও মুসলিম সেখানে সৌদিতে গেছে তাবলিগের দাওয়াতে, তখন সৌদির সালাম বিনিময় হয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনার সালাম বদল উনিশ হাজার। তখন ওই নও মুসলিম বলছে যে তুমি ধ্বংস হয়ে যাও। প্রশ্নটা হচ্ছে এখানেই বলছে তুমি আমি এই প্রশ্নের অ্যান্সারটা দিলে কেন? বললো যে আমি প্রশ্নের অ্যান্সার এই কারণেই দিলাম যে তোমরা ইসলামে দায়ী ছিলাম যে তোমরা ধর্ম প্রচার করো না, আমার যারা পূর্ব প্রজন্ম অমুসলিম হয়ে মারা গেছে তোমাদের কারণে তারা আজকে জাহান্নামে যাবে, এই জন্য তোমাদের কাছে অভিশাপ দিচ্ছে যে তোমরা ধ্বংস। তোমরা যদি ইসলামের দায়ী থাকতা, তোমরা যদি ইসলামের প্রচারণের জন্য থাকতা, তাহলে কিন্তু আমার আমার পূর্ব ইসলাম নিয়ে কলমে নেমে মৃত্যুবরণ করতো। আজকে ওই ফিলিংস আপনি ইউরোপে 12 লাখ 13 লাখ 14 লাখ টাকা ইয়ে করে, ইতালিতে একটা ছেলে লিবিয়া থেকে গেছে 700 ইউরো বেতন পায়, 784,000 টাকা, 22 ঘন্টা জব করে, আমি নিজের চোখে দেখে আসছি 22 ঘন্টা একটা হোটেলে আন্ডারগ্রাউন্ড অন্ধকার যেখানে লাইট যায় না, 22 ঘন্টা ডিউটি করে 2 ঘন্টা তাকে তাকে নিচে হোটেলে পুরো রেখে তাকে কাগজ নেই, কোথায় যাবে 22 ঘন্টা কাজ করে? অথচ আমরা যখন ডলার পাঠাই তখন আমার ফ্যামিলি উজ্জীবিত হয়ে এবার আমরা কাজ করি। আসলে বাস্তবতা 2026 সাল, আপনারা কথাটা লিখে রাখেন, 2026 সাল আমাদের লাইফে সর্বোচ্চ চ্যালেঞ্জ আগামী প্রজন্মের জন্য। আমার ইনকামটা আমি চলতে পারবো কিনা এটা সম্ভব, আপনার ইনকামটা আপনার ফ্যামিলি চলতে পারবে কিনা এটা সম্ভব। তাহলে আগামী প্রজন্মকে যদি সফটওয়্যার আইটি ইঞ্জিনিয়ার যদি না বানাইতে পারি, আমার একজন ছেলে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল ইঞ্জিনিয়ার, আপনি ধরো 12 লাখ টাকা 15 লাখ টাকা 20 লাখ টাকা অস্ট্রেলিয়াতে বেতন পাবে, আর একজন ধরো মূর্খ একটা ছেলে বা ভাই পাঠায় অস্ট্রেলিয়া বা আমেরিকা ওই লিবিয়া ওই সমুদ্রের ভেতরে মারা যাবে, স্বপ্ন ওই সাগরের ভেতরে ধরিষ্ঠ হয়ে যাবে। আসলে বাস্তবতাকে ই করে আপনাদের সার্বিকভাবে আবারও বলতেছি সার্বিক সহযোগিতা চাই, আসুন না এই বিষয়টাকে পরিবর্তন করি, সেই পরিবর্তনে সাথী হওয়ার জন্য আপনাদেরকে আবারও 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 ওকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পাশে আছে, আমরা পাশে থাকবো আপনাদের এই বেলকুচি পুতে লাভ করেছে 24x7, এটি পুতে লেখা থাকে না, অথবা কোনো মেডিকেল ইমার্জেন্সিতে 24x7 এই 24 ঘন্টা 7 দিনে 24 ঘন্টা প্রতিটা সময় প্রতিটা দল জনজা আপনাদের জন্য খোলা থাকবে বেলকুচি পুতে পরিষদ, এবং আপনাদের আদেশ উপদেশ নির্দেশ প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করা হবে, কারণ আগামী এই চ্যালেঞ্জটাকে আমি ব্যক্তিগতবার হিউম্যান বিং হিসাবে মানুষ হিসাবে চিন্তার জিনিসটা করি যে আগামী প্রজন্মকে যদি কোনো কিছু দেওয়া যায় হয়তো বা নিজে শান্তি পাবো, পরিবেশটা সুন্দর থাকবে, ভালো থাকবে, আগামী প্রজন্ম যেন আমাদেরকে সম্মান করে, যোদ্ধা রাখে, ভালোবাসে, মনে রাখে, এই আশা এই আকাঙ্ক্ষা এই প্রত্যাশা ব্যক্ত রেখে আপনাদের কাছে আমার কথার ভিতরে যদি কোনো ভুল প্রান্তে থাকে আমি সবার সমস্ত ময়মুরব্বীকে আমি কুমার সুন্দর দৃষ্টি এবং সামাজিক বিন্দুদের কুমার সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিশেষভাবে সবিনয়ভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে সিরাজগঞ্জ থেকে এই অথিষ্ট গরমের ভিতরে 38 টেম্পারেচার এই গরমের ভিতরে আপনারা যেহেতু আমার আমন্ত্রণে এসেছেন, আপনাদের ওই এরকম আপয়েন্ট করতে পারি নাই বা কোনো কিছু করতে পারি নাই, তবে যখন ঠিক মতো অফিস করে আপনাদেরকে আমায় আবারও
মানে ঈদ আগের অথবা ঈদের শুভেচ্ছা জানাইলাম এবং ঈদ পরবর্তী আপনাদের যে কোনো একটা স্পেশাল ডেতে আপনারা আসবেন, আমরা এই উপজেলা চত্বর মঞ্চে ওপেন খোলাচনায় ওপেন আলোচনা ওপেন খাওয়া দাওয়া হবে, যেখানে কোনো বাধা থাকবে না, যেখানে কোনো সমস্ত জয় হবে, আমরা যেন ভালোবাসা, আমরা যেন সব কিছুতে এনজয় করতে পারি, সেই দিনটার জন্য অপেক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। থিঙ্ক পজিটিভ, চেঞ্জ বিল করছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সবাইকে ধন্যবাদ।